এখানে স্টার্ট করে দাও দেখি দেখো এটা হইলো নাম কি ফানল্যান পার্কে আমরা আছি আর এখানে আমরা ভিডিও করছি আর এসে আমরা অনেক ফান করছি হ্যাঁ ওইটাই এখানে অনেকগুলো রাইড আছে আগে তোমাদের রাইডগুলো দেখাবো এই যে সাবিদ নাম এগুলো হলো হরিণ যারা সবাই জানে আর এটা হলো এটা বিগেস্ট ডাইনোসর আর এখানে হইলো এটা ফোয়ারা আছে আর এটা হইলো এই রুমে হলো তোমাদের আমাদের খেলা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এটা হইলো আয়ান যে এখন অনেক মুখ খারাপ করে আছে হাজার দিছে আপনার পরে আর আমরা ওই রুমটা পরে দেখাবো আর যে এটা হইলো একটা রাইড ছোট বাচ্চাদের জন্য তারপরে যে এটা একটা গাছ এই যে এটা হইলো একটা এটার নাম আমার যা মনে নেই যারা যারা এটার নাম জানেন তারা দয়া করে আমাকে নামটা কমেন্টে বলবেন আর এটা হইলো আরেকটা রাইড ট্রেনের মতো এটা দেখা হচ্ছে ট্রেন 3 রাউন্ড মূল 50 টাকা আর এটা হচ্ছে টেবিল এখানে চেয়ার আপনারা বসতে পারেন আর কি এটা টিকিট কাউন্টার আর এখানে কিছু রাইডে ওঠার জন্য এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে ওখানে পাখিও আছে তবে এখানে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা পরে দেখবো আর আমার ওখানে যাইনি অবশ্য আর এটা হইলো ফোয়ারা যে দেখতেই পাচ্ছেন আপনারা তারপর এই যে এখানেও কিছু এখানে একটা খাবার স্টল আছে যেখান থেকে আপনার ইচ্ছা মতো জিনিস কিনতে পারেন তারপর আছে দেখেন খেয়ে দিলাম সব দেখাবো আপনাদেরকে তারপর এটা হলো ট্রেন এবং এটা হচ্ছে টিকিট এবং এটা হলো হচ্ছে ড্রাগন যে এটার উপর আপনারা খালি বসেই থাকতে পারবো কিন্তু কিছু করতে পারবো না ওখানে একটা ডাস্টবিন আছে যেটা হচ্ছে আপনারা ময়লা ফেলাতে পারবেন তারপর আর এটা হলো একটা মজার রাইড যেটার জন্য কোনো টাকা দিতে হবে না এই যে আপনারা দেখতে পারতেছেন আর যেটা হবো সাবিত এবং পাগল আয়ান দুজনে উঠতেছে এই যে দেখুন তোমরা তাড়াতাড়ি উঠো প্লিজ এই যে দেখো কীভাবে খেলতে হয় দেখে না ওই যে এটা হবো উঠছে তারপর এই যে এটা একসঙ্গে চলে আমরা এখানে বসি ওই যে ওরা এখান থেকে বার হয়েছে এটা খুবই মজাদার একটা গেম এবং এটা যে আরেকটা ব্যবস্থাও আছে যে এখান থেকে উইটা তাহলে এখান থেকে এটা অদ্ভুত জিনিস দিয়ে বার হইতে পারেন আর এটা হলো আরেকটা স্লিপার যেটার ভিতরে ঢোকা যায় এই যে এটা হলো একটা অদ্ভুত স্লিপার যেটা সাবিদের মতো বান্ধব ছিল এরা খেলে আর এটা হলো আয়নের পাগদের মতো সিঁড়ি যেটা তার স্লিপারকে সিঁড়ি বানিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা চাইলে এটাতে উঠতেও পারবে ও আপনাদের এই রাইডটা দেখতেই পারলেন আর শোনাম আর অন্যগুলো দেখি আরে তারপর এটা হলো ট্রেন যেটা এখান থেকে গোল গোল ঘুরে যাবে তারপর বাকিগুলো দেখতে আর ভাই অন্যগুলো দেখার লাগবে আই ডোন্ট নো তাড়াতাড়ি আসো যে আয় দেখেন উপরে উঠে গেছে দেখেন আর নামতে পারতেছে না আর ভাই ওইখান দিয়ে নেমে যাও খাওয়া নামো ঠিক আছে যায় এখান থেকে নামবে ওই সাবি টাইমাও গেছে আর উপরটা দিয়ে নামবে তাড়াতাড়ি করো একবার আমাদের অন্য কিছু দেখাইতে হবে এই যে আমরা এখানে নামি আয়ান কই গেল এই যে এটা হলো মিসেস আয়ান আর এটা হলো মিসেস সাবি যে উল্টা ঝুলা গেছে হাতি বাড়াবি কেমনে এই যে আর না উল্টায় বসে রয়েছে আর সাবিত উল্টায় বসে রয়েছে ওই যে এরা কেমনে নামটা দেখে দেন কিন্তু অনেক ভয়ঙ্কর কেউ ট্রাই করেন না এবং আমরা এখন অন্যগুলো দেখি চলো আরে না দরকার নেই আগে অন্যগুলো দেখাই তো দে খালি এটাই থাকা কোথায় হবে এটা পরে হবে এটা আলাদা ভিডিও আলাদা ভিডিও সাবিত এত লং ভিডিও হয় না এগুলো বন্ধ হয়ে যাবে ভিডিও হ্যাঁ আয়না যদি দাঁড়া আচ্ছা বাবা অন্যগুলো দেখি তারপর ওইখানে আরেকটা গ্রাউন্ড আছে যেটা ভিতরে আমাদের বড়দের স্পোর্টস হয়েছে কই আইডল এই যে ফানল্যান্ড পার্ক আচ্ছা এই যে এটার ভিতরে ঢুকবো না আমরা তাহলে ব্যাক করে ওইখানে আবার গেলাম না কারণ ওখানে বেশি দূরে গেলে আমাদের পক্ষে খাওয়া থাকতে পারে
ওই দেখে বাচ্চারা খেলতেছে, তারপর আমরা অন্যগুলো দেখি। এখন আমরা ওই পাশের রাইডগুলো দেখবো। প্রথমে যে রাইডটা আপনারা দেখেছেন যে ডাইনোসরটা, আর এখানে আছে একটা সুন্দর ফোয়ারা, আমি একটু দুমকে দেখাচ্ছি। ও বেশ জুম হয়ে গেছে। আর এখানে আছে অনেক গাছপালা অতিরিক্ত। তারপরে এখানে আরেকটা বড় ফোয়ারা, দূর থেকে আপনারা তো বড় বুঝবেন না এই যে। তারপর ওইখানেও বসা যায় গেছে নদীর পাশে। এবং এটা হলো যে দোলনা পাতা খেলা, যেটার জন্য টিকিট কাউন্টার আছে। এবং এই যে আর এটা হলো আরেকটা রাইড, যে এইখানে এটা রাইডে অনেকে উঠছেন, এই যে দোলনার মতো এটা ঝুলবে, আর এটার জন্য একটা টিকিট কাউন্টার। এই যে আপনারা দেখতেই পারতেছেন। তারপর